ঈদ দিয়ে পরিকল্পনা বরাবরের মতোই থাকে আমার পুচকা কে নিয়ে তার ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই মিলে আসলে আনন্দ করা জয়কে নিয়ে সাকিবের বাড়িতে এবার ঈদ করব। এবার দেশে ফিরে একে বললেন অপবিশ্বাস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন তার ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই মিলে সর্বপ্রথম তো অবশ্যই রাজকুমারটা দেখতে চাই একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে অপবিশ্বাস প্রায় দুই সপ্তাহের মতো দেশের বাইরে ছিলেন আমেরিকার পর এবার ভারতে গিয়ে নিজের ছেলেকে নিয়ে দীর্ঘ সময় কাটিয়েছেন এই জনপ্রিয় নায়িকা ভারত সফর শেষে ছেলেকে নিয়ে এবার দেশে ফিরেছেন অপবিশ্বাস দেশে ফিরে উপবিশ্বাস নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন আর শোনা যাচ্ছে ছেলে জয় বাবা সাকিব খানের কাছে ছুটে গেছেন মূলত আজকে নগদের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন অপবিশ্বাস তখন শুটিং এর বিরতিতে কথা বলেছেন অপবিশ্বাস অপবিশ্বাস বলেন ছেলে জয়কে নিয়ে এবার সাকিবের বাড়িতেই ঈদ করব। ঈদ নিয়ে আপনার পরিকল্পনা কি এরকম প্রশ্ন রাখতেই অপবিশ্বাস জানান ঈদের পরিকল্পনা বরাবরই থাকে আমার পুচকাকে নিয়ে তার পরিবার আমার পরিবার সবাই মিলে আসলে অনেক বেশি আনন্দ করা হয় এবারও তার ব্যতিক্রম হবে না দুই পরিবার মিলেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব অপবিশ্বাস বলেন এবার যেহেতু আমার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না তাই এবার ঈদের যে সকল সিনেমা মুক্তি পাবে সবগুলো সিনেমায় আমি দেখব সর্বপ্রথম তো অবশ্যই রাজকুমারটা দেখতে যাব। কারণ রাজকুমার সিনেমা নিয়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে অপু বিশ্বাস বলেন আমার জয় আসলে চিকেন বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে সেটা আমি ঈদের দিন রান্না করব। আর আমি সেমাই পছন্দ করি শুকনো সেমাইটা সেটা আমি করব। তাছাড়া ঈদের দিন আসলে একটু ভিন্ন রকম লাগে কেন জানি না মনে হয় অনেক খাই আর মনে মনে এটা চিন্তা করি আজকে আর মোটা হব না নো ডায়েট সো ওই দিন খাওয়ার জন্য অপেক্ষা করি এবার আর উপবিশ্বাস কোন প্রকার ইঙ্গিত দিলেন না সরাসরি বলেই ফেললেন ছেলে জয়কে নিয়ে তার বাবার বাড়ি শাকিব খানের বাড়িতে ঈদ করবে তো ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন